11 বছর পর অবশেষে ভারতীয় বিচার ব্যবস্থার মুখোমুখি হতে চলেছে 26/11 অন্যতম চক্রী ডেভিড কুলম্যান হেডলি। 2008 মুম্বাইয়ে ভয়াবহ জঙ্গি নাশকতার ঘটনায় আজ কনফারেন্স কলের মাধ্যমে মুম্বাইয়ের টাডা আদালতে সাক্ষ্য দেবেন হেডলি। ফের মসজিদের সামনে আত্মঘাতী হামলা, এবার বাগদাদে মৃত্যু হল 11 জনের, গুরুতর আহত কমপক্ষে 20 জন। হামলার দায় স্বীকার করেছে আইসিস, এরপর রামাদি শহরে হামলার হুমকি দিয়েছে আইসিস। ভূমধ্যসাগর থেকে সিরিয়ার আইএস ঘাঁটিতে লাগাতার রুশ ক্ষেপণাস্ত্র হানা, ক্ষেপণাস্ত্র ছোড়া হলো সাবমেরিন থেকেও। রাকায় আইএস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে গত 3 দিন ধরে ক্ষেপণাস্ত্র হানা চালাচ্ছে রুশ নৌবাহিনী। হামলা চলবে বলেই জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। নতুন ইতিহাস গড়েছেন মায়ানমারের নাগরিকরা, বিপুল ভোটে জয়ী হয়েছেন আনসান সুকি, কিন্তু সাংবিধানিক গেরোয় রাষ্ট্রপতি হতে পারছেন না সুকি। জুন্টা সরকারের আমলে নতুন সংবিধানে রয়েছে এমন কেউ দেশের রাষ্ট্রপতি হতে পারবেন না যার কোনো নিকট আত্মীয় বিদেশি নাগরিক। সুকির দুই ছেলেই ব্রিটিশ পাসপোর্টধারী। চলতি বছরে পার্সন অব দ্য ইয়ার জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল, প্রখ্যাত টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার। চলতি বছরে দেশের আর্থিক সংকট এবং অভিবাসী সংকটে ইউরোপীয় দেশকে বিশেষভাবে নেতৃত্ব দিয়েছিলেন মার্কেল, সেই কারণেই এই শিরোপা। আইএসআই এর চর সন্দেহে রাজস্থানের যোধপুরে গ্রেফতার দুই, যোধপুরের রোলা গ্রাম থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে সিআইডি, সেনাবাহিনী তথ্য পাচার করত অভিযুক্তরা। মুম্বাইয়ে বিধ্বংসী আগুন, আজ ভোর রাতে আগুন লাগে কুল্লার একটি বন্ধ গোডাউনে, দমকলের 10টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, হতাহতের কোনো খবর নেই, কি থেকে আগুন লাগে জানা যায়নি। তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে একটি কলেজে নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত্যু হল দুই শ্রমিকের, জখম হয়েছেন 19 জন শ্রমিক। একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে নির্মীয়মাণ বাড়ি ভেঙে দুর্ঘটনাটি ঘটে। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, রায়না 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে দুই গোষ্ঠীর বিবাদ, কে সভাপতি হবেন তা নিয়ে তৃণমূল নেতা আনসার আলী গোষ্ঠীর সঙ্গে বিবাদ টুনা লায়লা গোষ্ঠীর। নদিয়ার রানাঘাটে স্বামীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্ত্রীর, গত পরশু থেকে নিখোঁজ ছিলেন হবিবপুরের পানপাড়ার বাসিন্দা আনন্দ হালদার, বহু তল্লাশির পরেও কোনো খোঁজ না পাওয়ায় স্ত্রীকে চাপ দিতে থাকেন পরিবারের সদস্যরা। সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় স্বামীর দেহ। বন্ধ চা বাগান খোলার দাবিতে 12 ঘন্টার বান চলছে পাহাড় এবং ডুয়ার্সে, ইউনাইটেড ট্রেড ইউনিয়নে ডাকে বন্ধ বাস চলাচল, তবে খোলা স্কুল কলেজ অফিস, চা বাগানগুলিকে বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। বুকের ব্যথায় অসুস্থ রোগী হাসপাতালে এলেন চিকিৎসার জন্য, চটজলদি ইসিজির দরকার, ইসিজি মেশিন আছে কিন্তু লোক নেই। খোঁজ নিয়ে জানা গেল হাসপাতালের গ্রুপ ডি শ্রেণীর কর্মচারীরাই ইসিজি করছেন, রায়গঞ্জ জেলা হাসপাতালে এই বেহাল ছবি। চ্যাম্পিয়ন লিগের ম্যাচে রুদ্ধশ্বাস জয় আর্সেনালের, 3-0 গোলে অলিম্পিয়াসকোকে উড়িয়ে দিল আর্সেনাল, হ্যাট্রিক করলেন অলিভিয়ার জিরো, পৌঁছে গেল চ্যাম্পিয়ন লিগের প্রি কোয়ার্টার ফাইনালে।